Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال الله عز وجل أيضا في كلامه إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك وقال النبي صلى الله عليه وسلم لا إيمانا لمن لا أمانة لا ولا دينا لمن لا أهد لا قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে পৃথিবীর পাপাচারের প্রাসাদ থেকে সরিয়ে এনে এমন জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে নেক মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আর আগামীতে থাকবে না তাতে ভরসা করে মানুষ ঠকেছে, আজও ঠকছে, আর আগামীতে ঠকবেই ঠকবে। সত্যি তিনি প্রশংসাযোগ্য, কারণ তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। এই রকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। এরকম দয়ালু যিনি দাতা তিনি কে বলেন? জোরে বলেন আল্লাহ। সকলে বলেছে? বলে নাই। যারা বলে নাই এরা হলো বুদ্ধিমান। যারা বলে নাই এরা কি বলো? জোরে বলো বুদ্ধিমান। আর যারা বলেছে এরা হলো ভাগ্যবান। এরা হলো জোরে বলো ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধু হলো রহমান। ভাগ্যবানের বন্ধু হলো রহমান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার এখানে দেখে নেন কজনার সঙ্গে রহমানের বন্ধুত্ব আর কজনার সঙ্গে শয়তানের বন্ধুত্ব। যদি বলেন মৌলানা আপনি এটা গা জোরে বললেন, বিশ্বাস করেন গা জোরে বলতে আসি নাই। এরকম টাটকা হাফেজ তিনটা, একদম টকটকে, আরও এক ঝাঁক বাসি হাফেজ আছে। আর আমার পিছনে যে সমস্ত বড় বড় মুফতি আর মুহাদ্দিস আছে, মানে
ইলমের দৌড়ে আমি তাদের কাছে হাঁটু সমান। আল্লাহ আমাকে সামনে করিয়েছে তাই বলছি, কেন ইলমের এক একটা পাহাড় পিছনে বসে আছে। আমি গায়ের জোরে বলি নাই, ধার করে বলি নাই, এইটা আল্লাহ বলেছে। কে বলেছে বলেন? কে বলেন? আল্লাহ। আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমু তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। তৃতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠাদের প্রথম লাইন থেকে শুরু। কি গো হাফেজ সাহেব, ঠিক বলছি তো? আমি কানা হলো খানিকটা দেখতে পাই, অন্ধ নয়। তৃতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা শুরু হচ্ছে, বাড়ি গিয়ে দেখবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি হলাম মুমিনদের বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি হলাম ইমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, আমি তাদের অন্ধকার থেকে আলোয় আনি। সংসারের অন্ধকার, ভালোবাসার অন্ধকার, মহাব্বতের অন্ধকার, আত্মীয়তার অন্ধকার, নোংরামোর অন্ধকার, পাপের অন্ধকার থেকে টেনে এনে এখানে বসিয়েছেন। এটা হলো আল্লাহ পাকের বন্ধুত্ব হওয়ার নমুনা। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত, যারা তাগুত মানে শয়তানকে যারা বন্ধু, শয়তানের যারা বন্ধু, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদের কাজ হলো আলো আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। বাড়ির পাশে মিলাদ হচ্ছে, মসজিদের পাশে বাড়ি আছে, জলসার পাশে ঘর করেছে, জলসায় আসতে পারলো না, তার মানে বুঝতে হবে এই আলো থেকে শয়তানটাকে টেনে অন্ধকারে ভরে রেখেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? যারা দুনিয়ার নোংরা কথা বলতো তাদেরকে এখানে বসিয়ে আল্লাহ বলাচ্ছে, আর এখানে বসেও আবার কিছু মানুষ শয়তানের সঙ্গে পীড়িত রেখেছে, আল্লাহ বলতে চাইছে না। তো আমি বললাম না আল্লাহ বলেছে? কে বলেছে? আমার দোষ দিও না বাবা। কথা বোঝেন না? এইটা আমি আপনাদেরকে সত্য কথা বলিয়ে দিলাম। কেন বললাম? এই জিম্মেদারি আমার কাছে, যদি না বলে দিই তো আমার খবর আসছে, সেই জন্য আমি বাঁচার জন্য বললাম। এবারে আপনি বাঁচবেন না বাঁচবেন আপনার ব্যাপার। কথা বুঝেছেন তো? বলেন এই সব কিছুর মালিক কে? এবারে দেখো বলে নাই কে, এর পরে বলে নাই আল্লাহ, যে বুঝতে হবে কার বন্ধু সে। বুঝলাম, এরকম জিনিস এখানে নয়, গ্রামেও আছে। বলে দেবো, এই বলে দেবো, আদান হলে মসজিদে যাবে, অজু করে এক জায়গায় নিজের ইচ্ছা মতো বসে থাকবে, ফ্যান দেখবে, লোকের সাথে গপ্প করবে, জামাত শুরু হবে, লোককে আগের কাতারে পাঠিয়ে দিয়ে চুপ করে পিছনে বসে থাকবে, আবার দুটো আগিয়ে দেবে, ও আগিয়ে যাবে না, তখন বুঝতে হবে ইনি শয়তানের বড় বোনাই, ছোটোখাটো মাল না। বলছেন দয়া করেছে, দয়া বাসে উঠে যে গরিবকে একটা সির দেয় না, ভিখারিকে দুমুঠো ভাত দেয় না, নিজের ভাইকে যে আগাতে দেয় না, নিজের বোনকে একটু উঁচু হতে দেয় না, ও মসজিদে এসে লোককে আগের কাতারে দেয় কী করে? এটা হচ্ছে শয়তানের বড় চাল, আপনাকে আমাকে বুঝতে দেয় নাই। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো বাড়িতে গিয়ে যদি দেখেন যে মসজিদে এক জায়গায় বসে আছে আগাচ্ছে না, তখন মনে মনে একটু হেসে নেবেন আর বলবেন সেই মাল। কথা বুঝেছে? তো এক্ষেত্রে আমি আপনার চেনা স্যাম্পল বলে দিলাম, নিয়ে যান। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ,
যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার সময়ে আমি যাব, এ সুযোগ কেউ পায় নাই আর পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে বাবা একবার ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এখন তো বাংলায় দুটো গরম চলছে, এখন আমাদের ভারতে দুটো গরম চলছে, কটা গরম বলো? একটা উপরে দাদার গরম আর নিচে বুঝে নাও কথা বুঝেন না, দুই গরমে চলছে। চলুক তো, যত গরম কবরে গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে একদম ফুল ধলাই। এ বাবাজি, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব একদল। মল্ল কদল কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বাবু কবরডাঙ্গা। ডাঙ্গা কটা যেন বলো? ডাঙ্গা একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফলমান, মরে গেলে মাল সব সমান সমান। এখন নাম লাশ, এখন নাম কি বলো? ফেরেশতারা বলে বাবু যাবার সময় একটু দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। আগে কি গেছে যদি বলো? যদি আমল থাকে তো পাস, আমল থাকে তো যদি বলো পাস, আর আমল যদি না থাকে তো যদি বলো আচাচা বাঁশ। শুধু কাঁচা নয়, কাঁচা প্লাস আচাঁচা, বুঝতে পেরেছেন তো? এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? ভেবে বলছেন তো, তিনি কে? আল্লাহ। বাবা, আচ্ছা আল্লাহ কেমন? যা কি ঝামেলায় পড়ল, বলো আল্লাহ কেমন? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, এক পলকে বানাতে পারেন তিনি কে? এ হলো আল্লাহ। এ হলো অন্ধকারকে আলো, আলোকে অন্ধকার, মৃতকে জীবিত, জীবিতকে মৃত, যিনি বানাতে পারেন সাজাতে পারেন তিনি কে? তাহলে বোঝা গেছে নিচে কিংবা উপরে, এ থেকে জেট পর্যন্ত কুল কায়নাতের মালিক কে? ভেবে বলো, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? পিয়ারডাঙ্গায় যাবে কে? আল্লাহ। জি মুসলমান, মুখে বলো আল্লাহ আর নিচে নিচে দাঁড়ি পাল্লা এই আল্লাহ, এটার জন্যে জলসা। কথা বুঝেছেন বাবাজি? মেদিনীপুর এলাকায় জলসা তো খুব হয় না, বলো? খুব হয় না, মানে কম্পিটিশনে জলসা হয় তো, জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছো, বলো তো জলসা শোনার উদ্দেশ্য কি? লাস্টে তো রুক নাহলে সিদ্ধি, হ্যাঁ না বলো? এই কপাল, জলসা শোনার উদ্দেশ্য কি জানো? কি বলো? ও নামাজ পড়লে বুঝি আল্লাহ রাজি হতো না, হালাল খেলে বুঝি আল্লাহ রাজি হতো না, পা পর্যন্ত জামা পড়লে বুঝি আল্লাহ রাজি হতো না, মা বাপকে ভাত দিলে আল্লাহ রাজি হতো না, জলসা শুনতে হয় পাগলা কথা। বাবাজি জলসা শোনার আসল উদ্দেশ্য কি? আচ্ছা জলসা দেওয়ার উদ্দেশ্য কি?
ওটাও জানেন না। তো যে জিনিস জানেন না আসল উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যবিহীন কাজ করে কে? হ্যাঁ, বোকায়, এত বোকাই রয়ে গেল। এই যে মাদ্রাসা খুলেছে জায়গাটা নাম কি বলে, কালিকা কুণ্ডুর মাদ্রাসা। এই যে আমাদের হুজুর আপামর জনতার কাছে মেহনত করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের সব ছেলে কটা কি মাদ্রাসায় ঢুকেছে? ঢোকে নাই। আচ্ছা, দেশের ছেলে আগে হাতে হলো না হলো ওনার তাতে কি? উনি কি খেতে খেতে পারতেন না? উনি ব্যবসা করতে পারতেন না? উনি আর পাঁচজনের মতো কি কোনোভাবে সংসার চালাতে পারতেন না? কি দরকার ছিল? এগুলো ভাবতে হয়, ইসলাম ভাবার না। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। আল্লাহর নবী যেটা বলেছেন ওটা একদম ঠিক না একটু এদিক ওদিক? একদম ঠিক। যেটা আল্লাহ বলেছেন ওইটাও একদম ঠিক না একটু এদিক ওদিক? তাহলে আল্লাহ যেটা বলেছে ওইটা ঠিক, রাসূল যেটা বলেছে ওইটা ঠিক, আর বাকি সব, বাকি সব এদিক ওদিক। ঠিক চাই না এদিক ওদিক? ঠিক চাই না? তো রাসূল বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রতিটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, আর আমাদের ইলম শিক্ষা করা গরজ। হবে হবে না হবে না হবে? ওদের সারা জীবন নামাজ পড়ে, ওকে জিজ্ঞাসা করো নামাজটা হয়েছে কি জানে? ও জানেই না, পড়তে হয় পড়েছি বাস, অজুটা হয়েছে কি না জানেই না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একজন মানুষ যদি আল্লাহর হুকুম তলব করে ফরজ ছেড়ে দিয়ে চলে যায়, তো জেনে রাখবেন লোকটা মুরতাকিবে কাবায়ের, আর মুরতাকিবে কাবায়েরের শেষ পরিণতি ইমান থাকতেও পারে নাও থাকতে পারে, বলে আমাদের জিজ্ঞাসা করে। কথা বুঝেছেন বাবাজি? মুরতাকিবে কাবায়ের যদি গুনাহ করতে করতে মরে যায়, তাহলে হয়তো ইমানটা তার চলেই গেছে, তার জানাজা হবে, কাফন হবে, দোয়াখানি হবে, কিন্তু লোকটা ইমানদার হবে না। আজকে জলসাতে অত লম্বা সময় নেই, আমি বলতে পারবো না, তবে নমুনা শুনিয়ে দিচ্ছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জাতি মরার আগে আগে কমপক্ষে ফরজটা আদায় করে মরুক, সে গুনাহে কাবিরা থেকে বেঁচে যাক, তার জন্য আল্লাহ পাক ওলামাদের কাছে কোরআনে হাকিমের আমানা দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, ওদেরকে ডেকে কাছে বসিয়ে মিষ্টি ভাষায় কমপক্ষে ওদের ফরজিয়াতটা আদায় করে দাও, ও যেন বুঝতে পারে এতটা জানা আমার দরকার ছিল, আমি জানি না। কথা বুঝে এসছে? এটা তো যারা জলসা দিচ্ছে তাদের কাজ, যারা শুনছি তাদের কাজ কি? আমি জীবনে যেটা জানি না ওটা এখান থেকে শিখে নেব। মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, আলেম ওলামাদের কাছে যাই নাই, দিন শিখি নাই, তাই কমপক্ষে এখান থেকে দিন শিখব। আর আমি যেটাকে দিন মনে করে আমল করি ওটা সত্যি দিন কিনা ওটা একটু যাচাই করব, যদি ঠিক হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তো আস্তাগফিরুল্লাহ, ওটা আজ থেকে ছেড়ে দেব। আর বাকি জীবন যে আমল করলে আল্লাহকে পাব, ওই আমলটা এখান থেকে শিখে বাড়ি যাব। এটা জলটা শোনার উদ্দেশ্য। আমাদের তো উদ্দেশ্য আলাদা, কি কোন বক্তা কেমন বলে, মালের ডিজাইন কিরকম, কার সুর কত ভালো, বাস ওই শুনে বাড়ি চলে গেল। জাতিকে কি দেওয়া দরকার ছিল ওটা বক্তা বুঝল না, আর শ্রোতা শুধু সুর শুনে চলে গেল, ওকে কি নিয়ে যাওয়ার দরকার ছিল ওটাও ও জানল না। তাহলে আজকে থেকে কি জানতে পারলাম?
যে আমি ধর্মের যেটা জানি না ওটা জানবো, আর যেটা আমি ধর্ম মনে করে আমল করি ওটা সত্যিকারের ধর্ম কি না ওটা এখানে একটু যাচাই করব। থাকবে মনে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। বাস ওই যে আমার ভাই পিছনে বলেছিল যে আল্লাহকে রাজি করব, বলেছিল না কথাটা আমি এখন মূল্য দিচ্ছি, কারণ আমি যত ভালো কাজ করি তার আসল টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। তো আল্লাহ কোন কাজে রাজি? নামাজে, রোজাতে, হজেতে, জাকাতে, সাদকাতে, মিলাদে, চল্লিশে, চাহারামে, খানাতে, সবিনাতে, কিসে রাজি বলেন এক কথায়? জানেন না। তার মানে আপনি এ বিষয়ে একেবারে নিরক্ষর। হ্যাঁ না না বলে। তো আজকে এখান থেকে একটা অক্ষর শিখে বাড়ি যাবো, যাবো ইনশাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল আল্লাহ নিজে শোনাচ্ছি আমি ইসলামের উপরে রাজি। কার উপরে? জোরে বলেন কার উপরে? মুখে কথা বলেন না কেন? বলেন কার উপরে? ইসলাম। কার নাম? বড় দাড়ির নাম তো, তাহলে রবীন্দ্রনাথ তো বড় ইসলাম। হ্যাঁ কথা বলেন। পাগড়ির নাম? তাহলে শিবাজি তো বড় ইসলাম। বড় জামার নাম? যদি বলে বড় জামার নাম তো তাহলে শরৎচন্দ্র, ওই নেতাজি, আর কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ওই সব বড় বড় সব সাংঘাতিক সাংঘাতিক ইসলাম এটা না। কোন জিনিসের নাম ইসলাম আগে এটা জানতে হবে। হ্যাঁ না না বলেন, জানবো জানবো ইনশাল্লাহ। এখন জলসায় নামি না, এই তো বাস বাউন্ডারি ঘিরছি, পরে চারা লাগাবো। গাছপালা ঘিরা লাগে বাড়া দিতে হয় না? তো ইসলামের উপরে রাজি। কার উপরে? জোরে বলো ইসলাম। কার নাম? হাই হায়, তাও জানো না। এই বিষয়ে একেবারে চলে গেল সব শেষ। ইসলামের সব থেকে বড় মাপকাঠি আর বাউন্ডারি হলো আল্লাহর রসুলের দিকে তাকিয়ে বাউন্ডারি ঘেরা। যেটা রসুল দিয়েছে ওটা ইসলাম, রসুল যেটা ছেড়ে দিয়েছে ওটা ইসলাম, যেটা রসুল ছেড়ে দিয়েছে ওটা যদি বলে ইসলাম, রসুল যেটা নিয়েছে ওইটা যদি বলে ইসলাম। আমরা ওই রসুলের সঙ্গে থাকতে চাই। হ্যাঁ না না যদি বলেন থাকতে চাই। তো আপনাকে দুটো কথা শোনাচ্ছি, কোরআন প্রথম শোনাচ্ছে, আল্লাহ পাক প্রথম শোনাচ্ছে, আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও, এর পরে কিছু করলে কিন্তু আমাকে ভয় করো, আমি শুক্র হিসাব নেব। তার মানে আগের তাই হিসাব নাই, পরে গেলে হিসাব। এটা হলো আমি থাকতে চাইছি, আমি রাসূলের সঙ্গে থাকতে চাইছি, কি করতে হবে? কোরআন শুনেছি, আল্লাহ পাক শোনাচ্ছে, দেখো আমার হাবি শুনে দেবো। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
التوراتي ومثلهم في الإنجيل. الله পাক শুনাচ্ছেন যে আমার রাসূলের সঙ্গে থাকতে চাচ্ছ তো তাহলে আমি বাউন্ডারি বেঁধে দিচ্ছি. আল্লাযীনা মাহু আসিদাউ আলাল কুফার, তারা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না. আমার রাসূলের সঙ্গে থাকলে, ইসলামের সঙ্গে থাকলে তোমাকে অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে? জোরে বলেন. এবারে আমি আপনি ভেবে দেখি আপোষ করে আছি না না. আমি ইসলামের উপরে থাকবো, আল্লাহকে রাজি করবো, তো বাউন্ডারি বাধা হয়ে গেছে, অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না. রুহামা উবাইনাহুম, কিন্তু নিজেদের ভেতরে ভেতরে একটা আন্তরিক রক্তের কানেকশন রাখতে হবে, ছেড়ে দিলে হবে না. ও ভুল পথে চলে, অন্যায় চলে, ওর সঙ্গে আপোষ করবো না, কিন্তু ভেতরে তাড়াপ থাকতে হবে. আল্লাহ ভাইটা আমার ভাই বললে জানা যায় আমাকেই পড়তে হবে, কাঁধে আমাকেই নিতে হবে, কবর আমাকেই খুলতে হবে. আল্লাহ মরার আগে যেন তোমার প্রকৃত বান্দা হয় তার জন্য আমার চোখে পানি থাকতে হবে. এটা আপনার ইসলাম পাওয়ার মুসলমান হওয়ার নমুনা আছে আছে. আরে নিজের বিবি তো নামাজ পড়ে না কেঁদেছ, নিজের বাচ্চা তো নামাজ পড়ে না জীবনে কেঁদেছ, নিজের বেটি তো নামাজ পড়ে না কেঁদেছ, নিজের ভাই তো নামাজ পড়ে না জীবনে কেঁদেছ, তো তুমি কি করে দাবি করো আমি মুসলমান, আমি ইসলামের উপরে আছি, আমি রাসূলকে পাবো? আর কাঁদার জন্য মোড়ের মাথা নয়, কবর ডাঙ্গা নয়, কারো বাড়িতে নয়. তারা হোম রুকান সুজ্জা দেয়, তারা রুকুতে কিংবা সেইজাতে পড়ে কাঁদবে. আর সারা পৃথিবীতে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, খুঁজে বেড়াবে, খুঁজে খুঁজে বেড়াবে কোন জায়গাতে বসলে, কাদের কাছে বসলে, কাদের সাথে বসলে, কাদের কথা শুনলে, কোন কথা শুনলে, কিভাবে শুনলে, কোনটা জানলে, কোনটা শিখলে, কোন তরিকা আমার কাছে এলে আমি আল্লাহর পেয়ারা হব, আমার আল্লাহ আমার উপরে রাজি হবে, এ বিষয়ে তারা খুঁজে বেড়াবে. খুঁজেছি খুঁজেছি তাতেও নাই, খালি বড় বড় বুলি বললে হবে আর বুকে হাত মেরে সুবহানাল্লাহ বললে হবে? আপনাকে আগে তো আশেকে রাসূল প্রমাণ করাতে হবে. কথা বোঝেন নাই? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, কোরআন বলছে তাদের চেহারা দেখে ফেরেশতা ধরে নেবে, তাদের চেহারাতে সেজদার চিহ্ন থাকবে. কিসের চিহ্ন? জোরে বলেন, কিসের চিহ্ন? কথা বলুন, সেজদার চিহ্ন আপনার আমার কপালে আছে না নাই? আজি সেজদাতে মাথা রেখে ঘষছে, কি বলে ঘষ? বলছে দাগ করছি, দাগ যেন কপাল দেখে বুঝতে পারে মাল হয়ে গেছে আমার. হ্যাঁ না না, কি বুঝলেন? তালবেলেন খুব বদমাস ছিল, বলে চাচা ঘষো কেন? বলছে দাগ করছি. একটা কাজ করো, বলে কি, ঘরে গিয়ে দুইবার হাতুড়ি মেরে নেবে, দাগ হয়ে যাবে. জামালা শেষ, কথা বোঝেন না বোঝেন নাই? আজি ও দাগ আলাদা, ও ইসলামের মাপকাঠির ভিতরে দাগ হতে হবে, ইসলামের ভয় দিলে থাকতে হবে, চেহারায় দাগ হবে. হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাসূল যাকে বলেছেন লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর, এই রকম একজন ইসলামের বিখ্যাত মুজাহিদ ইবনে আবু লুলু, ও মুনাফিকের বাচ্চা পেটেতে তরবারি চালিয়ে দিল, একবার দুবার তিনবার পেটের নাড়ি মুড়ি আঁতুড়ি কেটে গেল, বার হয়ে চলে যাচ্ছে, কাপড় দিয়ে চেপে ধরে পেঁচিয়ে বাঁধা রাখা আছে, পড়ে গেছে জমিনে, রক্ত শূন্য হচ্ছে, জ্ঞান ফিরছে না. হঠাৎ জ্ঞান ফিরে গেছে, তো তাকে দেখে একজন আর পায়ের পরনের কাপড়টা গর্গিতের নিচে নেমে গেছে, তো বলছে এই মশাই কাপড়টা উঠিয়ে পড়ো, কাপড়টা তুলে পড়ো. ভয় এতটা
ইসলামের উপরে সতর্ক এতটা যে মৃত্যুর মুখের কাছে চলে গেছে তখনও বলছে সাবধান হও, এটা ভুল হচ্ছে, কাপড়টা তুলে পড়ো। আপনার আমার তো সারা জীবন লুঙ্গি একদিকে আর ও একদিকে, কথা বুঝেছেন? এক সাহাবি কোলের উপরে নিয়ে বসে আছে মাথাটা, তো মাথাটা কোল থেকে নামিয়ে জমিনে নামিয়েছেন মসজিদে নবাবিতে, আল্লাহর নবীর মসজিদে। মজাক না, তালি না, পাথর না, মারবেল না, চাকচিক্য না, চিকন না, মাটির উপরে মুখটা নিয়ে এই মুখটাকে মাটিতে ঘষছে, উঠে বসতে পারছে না, মাটিতে ঘষছে আর বলছে ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম তাগফির রাব্বুক, তোর প্রভু যদি তোকে ক্ষমা না করে ওমর তুই ধ্বংস হয়ে যাবি। বলে এতটা ভয় দিলেতে আপনি, আমি তো দিনের পর দিন খোদার নাফরমানি করি, কখনো মনে হয়েছে যে আল্লাহ কি করে তোর সামনে দাঁড়াবো? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ না না, ফিকির আছে, দাঁড়াতে হবে মনে আছে, কি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো, কি করে এ মুখটা তার কাছে গিয়ে দেখাবো, কি করে দেখাবো? দুনিয়াতে আপনি কেমন আছেন ওটা দেখার বিষয় না, আপনি মাস্টার হন আর নাই হন, ডাক্তার হন আর নাই হন, আপনি ধনী হন আর নাই হন, আপনি শিক্ষিত হন আর নাই হন, আপনার চামড়া সাদা হোক আর নাই বা হোক, আপনি কোন জাতের হন আর কীভাবে হন ওটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনি আল্লাহর সামনে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো তো কী নিয়ে দাঁড়াবো? ফিকির আছে? এই বাবাজি না, সারা জীবন তো জলসা শুনছি, আপনি কোন ভাষার ওটা দেখবেন না, আপনি কোন জাতের ওটা দেখান না, আপনার ডিজাইনটা কেমন দেখান না, আপনি কেমন পোশাক পরেছেন ওটা দেখার বিষয় না, আপনি কতগুলো ভাষা জানেন ওটা দেখার বিষয় না, আপনি নিজের মাতৃভাষাটা ভালো করে জানেন কি জানেন না ওটা জানার বিষয় না। বিষয় হলো যে আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে তো কি নিয়ে দাঁড়াবেন, এটা ভাবার বিষয়, এটা ভাবার বিষয়। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি দাঁড়াবো তো দাঁড়াবো, বলেন পালাবো মনে করছি তো কোথায় পালাবেন? কোরআন বলছে আইনাল মাফার, কোথায় পালাবি, পালাবি তো যাবি কোথায়, যা যেখানে তুমি থাকবে ওইখানে আমি থাকবো, যাবি তো যাবি কোথায়, লুকাবি তো লুকাবি কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে আমাকে বাদ দিয়ে যাবি, তো আমাকে বাদ দিলে তুই তো নিজেই বাদ পড়ে যাবি। সারা জীবন জলসা শুনেছেন কালবুল মুমিনে আর সুল্লা, ভেবেছেন কোনোদিন কাকে বলে? ভেবেছেন কোনোদিন? খালি হা হা করে জলসা শুনেছেন আর কানে হাত দিয়ে চিল্লে চালে মনে করছেন বিখ্যাত জলসা করে চলে গেছে, ভাবেন বসে বসে? আল্লাহ পাক শোনাচ্ছেন আনা আকরামু মিন হামলিল বারিদ, আমি তোর ঘাড়ের মোটা রগটা যেটা তোর ঠাড়া করে রেখেছে তার থেকে বেশি কাছে আছি, তুই সরে যাবি কোথায়? আর আমি যদি তোর কাছে না থাকি, এ হাত থাকবে চলবে না, এ চোখ থাকবে দেখতে পাবি না, আমি যখন তোর ভেতরে থাকবো না তো তখন মুখ থাকবে কথা বলতে পাবি না, কান থাকবে শুনতে পাবি না, আমি যখন তোর ভেতরে থাকবো না তো তখন তোর আপন জনরা তোকে ফেলে পালাবে, তোর কাছে কেউ থাকবে না। ইয়াসআলুনাকা আনির রূহ, তো কোলে রূহ মিন আমরি রাব্বি, ওটাই তো আমি রে বোকা, ওটাই তো আমি, আমি ছিলাম বলে সব চলেছে, আমি সরে গেলে তোকে সব ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছি ফাইদা বালাগাতিল হুলকুম
وأنتم حينئذ تندرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون جرى أبن أبن بوله থাকতো সারাক্ষণ আজকে তারা তোকে ছেড়ে কিনেছে কাফর। বিবি কি বলতো, তোমাকে ছেড়ে কি করে বাঁচবো আমি? বেটারা কি বলতো, বাপ তুমি চলে গেলে আমাদের বড় বিপদ। বন্ধু বলতো আমি তোমার ছাড়া বাঁচবো না। বান্ধবী বলতো তুমি না থাকলে আমি পাগল হয়ে যাব। বলতো না বলতো না, হায় হায় তোমার আপন আপন বলে যারা থাকতো সারাক্ষণ আজ তোকে ফেলে রেখে তারা কিনেছে কাফন। এখন আমি শুধু আপন রে তোর দেখবে দুনয়ন। তখন ভেবে দেখবে আল্লাহ ছাড়া আর কেউ আছে, আর কেউ আছে, আর কেউ আছে নাই। বাবাজিরা সোনার লালিরা এখানে বসে বসে ভাবেন, অল্প সময়ের জিন্দেগি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আর এটাকে বানিয়ে নিয়ে যেতে হবে, সাজিয়ে নিয়ে যেতে হবে, এটাকে সুন্দর করে নিয়ে যেতে হবে আল্লাহর কাছে দেখানোর জন্য।